হঠাৎ করে রাজপথ হয়ে উঠেছে উত্তপ্ত সংঘর্ষ হামলা বিস্ফোরণ জনমনেও সৃষ্টি করছে আতঙ্ক রাজনৈতিক সংঘর্ষের এই সমীকরণে মিলছে না কোনো সমাধান এদিকে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ সম্প্রতি ঘটে যাওয়া জ্বালাও-পোড়ার ঘটনায় দোষারোপ করছে পরস্পরকে এ নিয়ে সমকালের আজকের মূল প্রতিবেদন রাজপথে ফের সংঘাত আগুন প্রিয় দর্শক সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাদের জানাই স্বাগত আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন সমকালের সহযোগী সম্পাদক লটন একরাম আজ আলোচনা করব সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ হামলা এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পুরো অংশ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় সমকাল স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকেও ধন্যবাদ শুরুতেই যে প্রশ্নটি করতে চাচ্ছি দীর্ঘ সময় পর রাজধানীতে সংঘর্ষ হামলা ককটেল বিস্ফোরণ দেশের রাজনীতি কোন পথে যাচ্ছে কি মনে হয় এবং এই ধরনের সংঘর্ষের ঘটনা কি 2014 সালে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো হয়েছে সেই ধরনের কোনো আলামত কিনা ধন্যবাদ আপনারা জানেন প্রধান বিরোধী দল রাজপথের যে বিএনপি দীর্ঘ সে 14-18 দুই নির্বাচনের আগে থেকে তারা যে দাবিটা নিয়ে আন্দোলন করতেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন তো সেই দাবিটি এখনও তারা আদায় করতে পারেনি তো সেই দাবিতে তারা দীর্ঘ দিন ধরে আন্দোলনের একটা পর্যায়ে তারা দাবি উত্থাপন করে সভা সমাবেশ বিক্ষোভ নানান কর্মসূচি পালন করে আসছে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য তো এখন জনসম্পৃক্ততা বাড়ানোর এক পর্যায়ে এসে তারা গত 12 জুলাই আপনারা জানেন রাজধানীতে সমাবেশ করে তারা একদফা আন্দোলনে গেছেন তো একদফা আন্দোলনে যাওয়ার একদফা আন্দোলন মানে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তো একদফা দাবি আদায়ের কর্মসূচি যেদিন ঘোষণা করেছেন সেই দিনই বোঝা যাচ্ছিল যে রাজনীতি একটা আপনার টার্নিং পয়েন্ট রূপ ধারণ করেছে একদফা ঘোষণা পরে সরকারের পদত্যাগ তার মানে এই একদফা পদত্যাগের ঘোষণা করার পর মানে এখানে আর আলোচনার আর সুযোগ কমে গেছে অনেকটা একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগও যে কর্মসূচি ঘোষণা করেছে তারা তারও একদফা তাদেরও একদফা তারা এই সরকার এই শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অধীনে তারা নির্বাচন করবে এবং সেই দাবিতে তারা অনড় মানে দুই পক্ষ মানে একটা দাবিতে অনড় অবস্থান নিয়ে আসছে তো সেই প্রেক্ষিতে আলোচনার পথটা অনেকটা বন্ধ হয়ে গেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এই প্রেক্ষিতে ছাড় না দেওয়ার অনড় অবস্থান গ্রহণ করাটাই এটা নো রিটার্ন জায়গায় যাওয়াটাই মানে রাজনীতিতে সংঘাত সহিংসতা অনিবার্য হয়ে উঠে সাধারণত আমাদের দেশের অতীত ঘটনাগুলো আমরা যখন দেখেছি যখন আলোচনা পথ বন্ধ হয়ে যায় তখন রাজপথে শক্তি দিয়ে রাজপথে মোকাবিলা করার মাধ্যমেই শক্তি পরীক্ষার মাধ্যমে একটা ফয়সালা হয়ে থাকে অতীতে আমরা 90 তারপরে তার আগের এই আমরা অন্যান্য আন্দোলনগুলোতেও শক্তি পরীক্ষার মাধ্যমে এখন এই শক্তি পরীক্ষায় বিএনপিও যেটা বলছে রাজপথে তারা ফয়সালা করবে যেহেতু আলোচনায় সরকারও সাড়া দিচ্ছে না এবং সরকার আলোচনা করলেও তারা তাদের অধীনে নির্বাচনের মাধ্যমে আলোচনার জন্য তারা সংলাপ করতেছে কিন্তু বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচন শেখ হাসিনার অধীনে নির্বাচনের জন্য তারা সংলাপ যাবে না তো এই পরিপ্রেক্ষিতে যে রাজপথে ফয়সালার যে মানে আন্দোলনটা শুরু হয়েছে উভয় পক্ষ থেকে তো সংঘাত তো স্বাভাবিক কারণে সেই পথেই 14 আপনি যেটা বলেন 14-18 ওই সময়ের মতোই ওই পথে যাচ্ছে যতই বিএনপি বলুক যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব আওয়ামী লীগ শান্তি সমাবেশ করুক আলটিমেটলি শান্তি সমাবেশ আর শান্তিপূর্ণ কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচি যাই করুক চূড়ান্ত আন্দোলন যখন যায় তখন এই ধরনের সহিংসতা দিকে গড়ায় এখানে আন্দোলনের এখানে যেটা অনেক সময় এখানে তৃতীয় পক্ষ মানে সুযোগ নিয়ে থাকে যে মানে আন্দোলনের নানান ধরনের মেরুকরণের জন্য সেই মেরুকরণটা কখনো সরকারের পক্ষে যাওয়ার জন্য কখনো বিরোধী দলের পক্ষে যাওয়ার জন্য কখনো আবার আন্তর্জাতিক মানে এখানে বৈশ্বিক রাজনৈতিক গেমগুলো বাস্তবায়ন করার জন্য পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য নানান ধরনের এখানে খেলাধুলা হয়ে থাকে রাজনৈতিক তো আমার যেটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সেটা বলে আসছেন যে বাংলাদেশের বর্তমানে যে গ্লোবাল যে রাজনীতির যে মানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করতেছে বাংলাদেশ সেই কারণে আমরা এখন নানানমুখী মানে রাজনৈতিক টার্নিং পয়েন্টের মধ্যে আছি এই আর কি
কিন্তু প্রথমে আমরা বিএনপির মহাসমাবেশগুলো দেখলাম, বিভাগীয় সমাবেশগুলো দেখলাম, পূর্বে কিন্তু এরকম সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু সম্প্রতি হঠাৎ করে রাজনীতির হাওয়া বদল হয়ে গিয়েছে বলা যায়, এরকম সন্ত্রাসী বা জ্বালাপোড়া কর্মসূচি। এই বিষয়ে আসলে বিশেষজ্ঞ কিংবা সংশ্লিষ্ট রাজনীতিবিদরা তারা কি বলছে? তারা তো বরাবরই মানে উভয় দলকে আহ্বান জানিয়ে আসছে, মানে সংযত হওয়ার জন্য, তারপরে আলোচনার পথ খোলা রাখার জন্য, আলোচনায় বসার জন্য। আলোচনায় না বসলে উভয়ের ক্ষতি হবে, মানে লাভ কারো হবে না, ক্ষমতাসীন দলেরও লাভ হবে না, বিরোধী দলেরও লাভ হবে না, ক্ষতি দুইপক্ষকেই, দুইপক্ষ ক্ষতি হবে। যেমন আপনার আপনারা জানেন যে অতীতে আমাদের যে 2007 সালে 11 যে আসলো, তখনও কিন্তু বিএনপির যে পাওয়ারে ছিল তত্ত্বাবধায়ক এই সময় প্রধান নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে যে আন্দোলন চলছিল, তখন বিএনপি অনড় অবস্থান ছিল এবং আওয়ামী লীগও অনড় অবস্থান ছিল। এই পরিস্থিতিতে তখন 11 আসলো, তখন ক্ষতিগ্রস্ত হলো, মানে রাজনৈতিক দল উভয়ে, আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হলো, বিএনপি সবাই শীর্ষ নেতারা সবাই জেলে গেলেন। তো এখনও যদি দুই পক্ষ অনমনীয় থাকে, মানে অনড় অবস্থান থাকে, সংঘাত সহিংসতার দিকে যদি যায়, শেষ পর্যন্ত যদি এখানে যদি অন্য কোনো মানে ঘটনা ঘটে, সেটার জন্য দায় কিন্তু মানে ক্ষতিগ্রস্ত কিন্তু রাজনৈতিক দল রয়েছে। আমাদের বিশেষজ্ঞ, আপনি যেটা বলেন, রাজনৈতিক বিশ্লেষক, বিশেষজ্ঞ সুধীজন এবং সবাই আমাদেরকে মানে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, কিন্তু কেউ তো সংযত হচ্ছে না, কেউ ছাড় দিচ্ছে না, ছাড় দেওয়ার মানসিকতা কারো নাই। তো এখানে আরেকটা কারণ, ছাড় দেওয়াটাও উভয় পক্ষের জন্য কঠিন, সেটা আপনারা জানেন, সবাই জানে যে এখন আওয়ামী লীগ যদি তাদের বিএনপির দাবি মেনে নেয়, তাহলে তাদের নির্বাচন প্রয়োজন নেই, তার আগে তাদের পরাজয় হয়ে যাবে, সারা দেশে একটা বিজয় যে এটা আওয়ামী লীগের পক্ষে মানাটা কি ডিফিকাল্ট। একই সঙ্গে বিএনপিও তাদের দেয়ালে অনেকটা পিঠ ঠেকে গেছে বলে মনে করে তারা, এই দাবিতে এবার তারা যদি আদায় করতে না পারে এবার ইলেকশনের আগে, তাহলে তাদের অস্তিত্ব রক্ষার জন্য অনেকটা হুমকির মধ্যে পড়ে যাবে অস্তিত্ব। তো সেক্ষেত্রে তারও ডু অর ডাই এই ধরনের কর্মসূচিতে নেমেছে। এখানে তারা নেতাকর্মীরাও দেখবেন আপনার 14-18 হচ্ছে এবার, তারা অনেকটা মানে মানে উত্তেজিত, অনেকটা মানে ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত, এই ধরনের অবস্থানে পৌঁছে গেছে উভয় পক্ষ। দুই পক্ষেরই মনে বলা যায় মানে অস্তিত্বের প্রশ্ন, এই জন্য তারা সংঘাত সহিংসতা শক্তি প্রদর্শন, রাজপথ দখল হয়ে মরিয়া হয়ে চেষ্টা করছেন তারা মানে ক্ষমতায় টিকে থাকা, একদিকে ক্ষমতায় টিকে থাকার জন্য, আরেকদিকে তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য। কিন্তু এই ধরনের সংঘাতময় পরিস্থিতির ক্ষেত্রে, বা আমরা তো জানি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিদেশি একটি চাপ আছে, এই ধরনের সংঘাতময় পরিস্থিতি যদি চলতে থাকে সেক্ষেত্রে কিরূপ প্রভাব পড়তে পারে? আসলে সেটা প্রভাব পড়তে পারে সংঘাত, একসময় এই ধরনের সংঘাত চলতে থাকলে আপনার অতীতে যেটা আমি একটু আগে বলেছি, একসময় তো এই সংঘাত থামানোর জন্য আমাদের যে কোনো ইনিশিয়েটিভ নিতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। তো আমাদের সংঘাত যেহেতু মানে ওই পর্যায়ে না যায়, আমরা সেটাই কামনা করব এবং দেশবাসীও সেটা চায়, এবং বিদেশিরও সংঘাতপূর্ণ, যেমন আমাদের এই যে আমাদের যেসব আন্তর্জাতিক শক্তি, আমাদের বাংলাদেশের যে বন্ধু প্রতিম দেশ, সবাই সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছে, বিএনপিকেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছে। এবং আমি গত মানে শুক্রবারে যে মহাসমাবেশের পরে যে পরদিন শনিবারে যে সংঘাতটি হলো, এই সংঘাত হওয়ার পর বিএনপি, আমরা যতটুকু জানি বিএনপি কিন্তু খুব টানা মানে কঠোর কর্মসূচি দেওয়ার একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা থেকেও তারা কিছুটা পিছু হটে আসছে। মানে বিশেষ করে তারা দেখবেন আজকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, তারা কিন্তু সারা দেশে বিক্ষোভে যাওয়ার কথা ছিল না, তাদের ঢাকাতে কেন্দ্রিক কর্মসূচি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা একটা কৌশল পরিবর্তন করে আবার সারা দেশে মানে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আবার আরও কিছুদিন এই কৌশলটা নিয়েছে। এটাও তারা রাজনীতির এক ধরনের কৌশল, একসময় তারা গিয়ারে উঠবে, একসময় গিয়ার নামাবে এবং সময়ের অপেক্ষা করবে, যে সময়টা আন্দোলনটা চূড়ান্ত আন্দোলন, মানে তারা কর্মসূচিটা দিলে যখন তারা লাভবান হবে বলে মনে করে, ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করে, তখনই তারা চূড়ান্ত কর্মসূচিটা, যেটা আরও যে বড় কর্মসূচিগুলো তাদের হাতে রয়েছে, সেগুলো তখন প্রয়োগ করবে।
আমরা শনিবার সংঘাতে দেখতে পেয়েছি বিএনপি শীর্ষ দুই নেতা আমানুল্লাহ আমান এবং গয়েশচন্দ্র রায় ওনারা হামলা শিকার হয়েছেন এবং পরবর্তীতে দেখতে পেয়েছি যে ডিবির কার্যালয়ে একজনকে আতিথেয়তা করা হচ্ছে, অন্যজনকেও ফল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফল এবং জুস দিয়ে দেখতে যাওয়া হয়েছে। কেউ কেউ বলছে মানবতা, কেউ কেউ বলছে বিদেশি চাপ। প্রকৃতপক্ষে এটি কি বিদেশি চাপের ফলে নাকি এটি সরকারের আসলে নতুন কোনো কৌশল? এটা আসলে দুই পক্ষ, এটা নিয়ে বেশ বিতর্ক চলছে। আপনারা দেখছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে টক অফ দ্য কান্ট্রি, এই দুজনের সঙ্গে সরকারের আচরণ বিগত এই এই সরকারের, বিশেষ করে গত 5 বছরে আমরা এই ধরনের কোনো আচরণ তো দেখতে পাইনি। যে বিশেষ করে মানে ডিবি অফিসে তো এর আগে 10ই ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তারপর মির্জা আব্বাস সাহেব দুজনকে অ্যারেস্ট করেছিলেন, ডিবি অফিসে নিয়েছিলেন, সেখানে তাদেরকে আতিথেয়তা কী করছে সেটা কিন্তু আমরা জানি না, ফেসবুক এইভাবে ছবি ভাইরাল হয় নাই। হ্যাঁ, তারপরে এর আগে যারা আহত হয়েছে তাদেরকেও মানে আপনার ফলমূল পাঠানোর রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে দেখি নেই। এটা একটা একদিক থেকে এটা আমরা পজিটিভ দিক বা রাজনৈতিক মেরুকরণেরও পার্ট মনে হয় যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এক সময় অনড় অবস্থানের মধ্যেও কিন্তু অনেক সময় সরকার পক্ষ থেকে কৌশল বদল করে বিরোধী দলকে আস্থা নেওয়ার জন্য বা জনগণের সাপোর্ট বা বিদেশি যে বিচার নীতির কথা বলা হচ্ছে তাদেরকেও দেখানো যে এটা আমরা এই পুলিশ তাদের প্রতি অন্যায় করছে বা পুলিশ আইন 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 তারা মানে জনস্বার্থে রক্ষার্থে আইন প্রয়োগ করতে গিয়ে তাদের উপর যে মানে অত্যাচারটা বা লাঠি প্যাটা যেটাই হয়েছিল সেটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সেটা সংশোধন কারেকশন করে নিয়েছেন তারা তাদের আতিথেয়তার মাধ্যমে, তাদের সেবার মাধ্যমে। কিন্তু এর মানে দুইটাই নরমে গরমে দুইটাই দুই কৌশলটা অ্যাপ্লাই করছে এই ক্ষেত্রে বলা যায়। মাঠে শক্ত অবস্থান প্রদর্শন করেছে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আবার শীর্ষ পর্যায় থেকে তাদের প্রতি মানবতা বা সৌজন্যবোধ কাঠেসি মেনটেন করেছে। এটা রাজনীতির কৌশল, এটা রাজনৈতিক এই ধরনের মানে এটা অনেকে তো উভয় তো পক্ষ বলতেছে এটা নাটক, এটা আলটিমেটলি রাজনৈতিক কৌশল। এটা মানে মানে সরকার রাজনৈতিক মানে গেমের মধ্যে এগুলা মানে জনমতকে পক্ষে নেওয়া মানে বিদেশি মতকে পক্ষে নেওয়ার এটা একটা রাজনৈতিক কৌশল, এটা হইতে পারে। আমরা তো বেশ অনেকদিন থেকেই চলতি বছরেরও অনেকটুকু সময় ধরে দেখেছি দুই পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে কিন্তু শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে শেষ পর্যন্ত সমাবেশগুলো, কিন্তু হঠাৎ করে দুই পক্ষে শান্তিপূর্ণ সমাবেশগুলো সংঘাতে রূপ নিল, এ বিষয়টির পেছনে আসলে কি কারণ কাজ করছে বলে আপনি মনে করেন? সংঘাতে রূপ নেওয়ার এটা অন্যতম কারণ যেটা গত শনিবার বিএনপি যে কর্মসূচিটা ঘোষণা করেছে, এটা ঘোষণার পর ডিএমপি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে বলেছে তারা কোনো অনুমতি দিয়ে নাই দিবে না, সে কোনো সমাবেশ করতে দিবে না, এটা মানে জনদুর্ভোগ হবে মহাসড়কগুলোতে প্রবেশ মতে, তো তারা অনুমতি দিবে না, অনুমতি দেয়নি। সেক্ষেত্রে তারা বলছে যে আইন ভঙ্গ করলে সর্বোচ্চ তারা মানে আইন প্রয়োগ করবেন, আইন লঙ্ঘন করলে, তো তারা সর্বোচ্চ আইন প্রয়োগ করেছেন। বিএনপি মানে অনুমতি না নিয়ে সমাবেশ করতে যাওয়াতে তারা তাদের আইন প্রয়োগ করছেন, আবার বিএনপিও যেটা বলছে তারা তাদের মৌলিক অধিকার সাংবিধানিক যে অধিকার এটা তারা সভা সমাবেশ করে তাদের অধিকার রয়েছে, আর পুলিশের অনুমতি নিয়ে কখনো সরকার বিরোধী আন্দোলন অতীতেও কখনো মানে সফল হয়নি বা সরকার বিরোধী আন্দোলন, এখন দেখা যাবে যে সরকারকে ফেলে দেওয়ার কথা বলতেছে, এবং সরকারকে ফেলে দেওয়ার জন্য বা সরকারকে বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য সরকার তো মানে ইচ্ছাকৃতভাবে অনেক সময় অনুমতি দিতে চাইবে না, তারপরও গণতান্ত্রিক রাষ্ট্রে এসে অনুমতি দিতে হয়। তো এখন এখানে যেটা মানে সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যেটা বলছেন যে আপনার প্রবেশ পথে যারা যে প্রোগ্রাম দিয়েছিল সেটা মানে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার তাদের ষড়যন্ত্র ছিল বিএনপির, এই জন্য তারা অনুমতি দেয়নি, তাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন ছিল। তো এই প্রেক্ষিতে এখানে একদিকে আইন কানুন রক্ষা করার জন্য জন দুর্ভোগ রক্ষা করার জন্য আইন কঠোর অবস্থানে ছিল পুলিশ, আরেকদিকে তাদের অস্তিত্ব রক্ষা তারা কর্মসূচি থ্রো করেছে কিন্তু কর্মসূচিটা বাস্তবায়ন করতে না পারলে তাদের রাজনৈতিক পরাজয়ের জন্য তারাও মারমুখী অবস্থান নিয়েছিল। তো সেক্ষেত্রে দুই পক্ষের এই মারমুখী অবস্থান কারণে এই সংঘাত ঘটনাটা ঘটেছে। তো যদিও এই যে আপনার এই যে 60টি বাসে
যে আপনার এই যে অগ্নিসংযোগের কথা বলা হচ্ছে এটার দায় কিন্তু বিএনপি এখনো নেয় নাই। বিএনপি বলছে তারা এই ধরনের অগ্নিসংযোগ করেনি, একই সঙ্গে এই আওয়ামী লীগও দায় করতেছে বিএনপিকে, তারা মানে অগ্নি অগ্নি বাস আগুনটা তারাই দিয়েছে, পরস্পর বিরোধী বক্তব্য চলতেছে। কিন্তু আলটিমেটলি আমরা যতটুকু জানি এখনও পর্যন্ত পুলিশ এই ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করতেছে, ইতিমধ্যে অনেককে অ্যারেস্ট করছে, 11টি মামলা এখানে প্রায় 500-র মতো আসামি নেতাকর্মীকে আসামি করেছে, তারপরে আপনার এখানে প্রায় 200-র মতো নেতাকর্মী অ্যারেস্টও করেছে। তো পুলিশ তদন্ত করতেছে, সিসিটিভি ক্যামেরাগুলো ফুটেজ যাচাই বাছাই করতেছে। সত্যিকারে সবারই প্রশ্নই আসলে এই বাসে আগুনটা কে দিল এই আর কি। এখন পর্যন্ত আসলে শনাক্ত করতে পেরেছে কি? না, এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি, তবে দুই একজনকে সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে অ্যারেস্ট করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন এরা এদের আলটিমেটলি এদের পরিচয়গুলো এখনও পুলিশ প্রকাশ করেনি, পুলিশ হয়তো আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাদেরকে অ্যারেস্ট করেছে তারা তাদের রাজনৈতিক পরিচয় তো আমরা জানতে পারবো খুব শীঘ্রই। আচ্ছা, সংঘর্ষের পর বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছে যে আসলে রাজপথে বিএনপির সমাবেশ হলেও রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে। প্রকৃতপক্ষে আসলে রাজপথের চিত্রটা কিরূপ ছিল? প্রকৃতপক্ষে যেটা বলতেছিলাম, রাজপথে শক্তি প্রদর্শনের যে মানে এটা শুরু করছে দুই দল, আলটিমেটলি দুই দলই যার যার জায়গা থেকে রাজপথ দখলে রেখেছে, যে যেখানে কর্মসূচি দিয়েছে সেখানে তারা ব্যাপক শোডাউন করেছে। যেমন বিএনপির মহাসমাবেশের দিন আপনি আপনারা দেখতে পেয়েছেন, যেমন বঙ্গবন্ধু ওই যে ওই যে গুলিস্তানের ওই পার্টটাতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিশাল সমাবেশ করেছে আওয়ামী লীগ, এদিকে বিএনপি মহাসমাবেশ করেছে, দুই পক্ষই রাজপথ দখলে রাখার চেষ্টা সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু এই এই রাজপথটা আলটিমেটলি মানে দুই পক্ষের শক্তি প্রদর্শন করতে গিয়েই এই মানুষের দুর্ভোগটা হচ্ছে এবং মানে আপনার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মানে এতে করে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে, যেমন এটা কৌশলগত কারণ তারা দিয়ে থাকে। আমরা সাধারণ মানুষ অনেকে বলে যে বিএনপি আজকে প্রোগ্রাম দিয়েছে, আওয়ামী লীগ তো পরদিন দিলেও পারতো, কিন্তু যারা মানে এই ক্ষমতায় আছে বা যারা রাজনীতি করে তারা মনে করে যে না, একই দিন দিলে তা বোঝা যাবে দুই পক্ষের শক্তিটা, এবং মিডিয়া কাভারেজের ক্ষেত্রেও তারা হয়তো মানে এটা মানে ভাগ বসানোর মতো যে মানে দুই পক্ষকে সমান ট্রিটমেন্ট দেওয়া আর পত্রিকার পাতায় মিডিয়ার পাতায় দুই পক্ষের মানে বক্তব্য থাকা প্রচার থাকা সারা দেশে মানুষ দেখতে পারলো যে মানে আওয়ামী লীগও শক্ত অবস্থান, অনেক নেতাকর্মী তাদের সমস্যা, বিএনপি মানে রাজনীতি তাদের পরাজয় এখনো হয় নাই, তারও শক্ত অবস্থানে আছে দুই পক্ষ, কারোর চেয়ে কেউ কম না। এটাই আসলে এই পাল্টাপাল্টি কর্মসূচির মনে একটা মানে সুফল বলে মনে করে আর কি তারা। আমরা জানতে পেরেছি বিএনপি তো সমাবেশ করছে, এদিকে জামায়াতও সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে, তো আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী কি অবস্থা, তারা কি সমাবেশের অনুমতি পেয়েছে কিনা বা সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে? এটা আরেকটি মানে মানে ক্ষমতাসীন দল আর বিএনপি আর আওয়ামী লীগের বাইরে ব্যতিক্রম একটা প্রশ্ন করলেন। তো জামাত আপনারা জানেন, জামাত বাংলাদেশে বর্তমান নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, তাদেরকে দীর্ঘ অনেক বছর রাজপথে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি, তাদের নেতাকর্মীরও কোথাও ঘরোয়া সভা সমাবেশও করতে পারেনি। সম্প্রতি কিছুদিন আগে ঢাকায় বড় ধরনের তারা প্রোগ্রাম করেছে এবং সেটা সরকারের সঙ্গে বৈঠক করে অনুমতি মন্ত্রীর সঙ্গে তারপরে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে তার এই সমাবেশটা করেছিল এবং সেই সমাবেশের পরে সারা দেশে একদম ব্যাপক আপনার আলোচনা বিতর্ক জামাতের সঙ্গে সরকারের একটা পদ্মার আড়ালে একটা আতাত হয়েছে বলে অনেকে মনে করছে। আবার সরকার পক্ষ থেকে সেটা নাকচ করে দিয়েছে, আবার সরকার বলে যে বিএনপির বি টিম জামাত বিএনপির সেটা নাকচ করেছে। এই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনের মানে মানে তারা জামাত কিছুটা মানে নড়ে সরে বসছে, তারাও সভা সমাবেশ করতে ঢাকার বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে প্রোগ্রাম করার চেষ্টা করছে, প্রোগ্রাম করেছেও। তো সর্বশেষ আগামীকাল তারা যে সমাবেশের অনুমতিটা শেষে আমি যতটুকু জানি এখন পর্যন্ত অনুমতি দেয়নি তারা, তো অনুমতি পায়নি, তো অনুমতি পাবে কি না এটা এখনও বলা যাচ্ছে না। সরকারের কৌশল এই ক্ষেত্রে কী কৌশল নিয়ে নেবে, আর আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো যদি সরকার ঢাকা কোনো সমাবেশে অনুমতি না দেয় সেক্ষেত্রে তারা সারা দেশে হয়তো বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে। তো
জামাতের জামাতকে নিয়ে এখন একটু মানে এটা কি বলা যায় এটা রহস্যময় জায়গায় অবস্থান করতে জামাত আসলে কোন দিকে মানে তারা মানে 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 সরকারের নিয়ে সরকারের কি বলা যায় সরকারের আনুকূল্য নিয়ে তারা রাজনীতি করতেছে নাকি তারা আমেরিকার ভিসা নীতির মানে সুযোগ নিয়ে তারা রাজনীতির সুযোগ পাচ্ছে এটা সামনে সময়গুলোতে বলা যাবে আর কি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ জানতে চাই শনিবারে যে সংঘাত হয়েছিল, আমরা জানি যে শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরাই সংঘাতে জড়ায়নি, এমনকি বিএনপি নেতাকর্মীদের সাথে কিন্তু পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আসলে এ ধরনের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কতটুকু কার্যকর, আসলে এক্ষেত্রে বিশেষজ্ঞরা কি বলছেন? আপনি দেখেন আইন শৃঙ্খলা বাহিনী আপনার সবসময় ক্ষমতাসীন দলের পক্ষে তারা তাদের কাজ করতে হয়, আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের চাকরি, তাদের নির্দেশনা, সরকারের সিদ্ধান্ত তাদেরকে মানতে হয়, তারা তারা সেটাই করে থাকে। তো এক্ষেত্রে সরকার যতক্ষণ তাদেরকে শক্ত অবস্থা নিতে বলো ততক্ষণ শক্ত অবস্থা নিবে, যখন তারা এটা নমনীয় থাকতে বলো তখন নমনীয় থাকবে। আপনি দেখবেন তারা মানে বিগত অনেক দিন ধরে ক্ষমতাসীন দলেরই নির্দেশনায় বিরোধী দলের উপর অনেক কঠোর অবস্থান নিয়েছিল, মাঝখানে কিছুদিন আমেরিকার ভিসা নীতি ঘোষণার পরে একটা নমনীয় অবস্থান গ্রহণ করেছিল, সভা সমাবেশগুলোতে কোনো বাধা দেয় নাই, কোনো লাঠি চার্জ করে নাই, বরং খুব শান্তিপ্রিয়ভাবে তারা পাশে দাঁড়িয়েছিল, তারা কোথাও টিয়ার সেল নিক্ষেপ করে ফন্ড করে দেয় নাই। তার আগে যখন সমাবেশগুলো কিন্তু ফন্ড করে দিয়েছিল, চেয়ার টেবিল নিয়ে গিয়েছিল, কিন্তু ভিসা নীতির পরে তারা সরকারও একটু নমনীয় ভাব দেখিয়েছে, সেই নমনীয় নির্দেশনা অনুযায়ী তারা মাঠ পর্যায়ে তাদের ভূমিকাটা সেই রকমটা ছিল, সহযোগিতাপূর্ণ ছিল সমাবেশগুলো সুন্দরভাবে সফল করার জন্য। হঠাৎ করে মানে এক দফার পরে যে আপনার এই শনিবারের ঘটনা থেকে মনে হচ্ছে সরকার আবার কঠোর অবস্থান শক্ত অবস্থান নিয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তারা সেই শক্ত অবস্থানটা ধরে রাখার জন্য তারা রাজপথে তাদেরকে ব্যবহার করে থাকে ক্ষমতাসীন দলেরা, এবং পুলিশ এরা হলো নির্দেশের অর্ডার, আইন শৃঙ্খলা বাহিনী হলো নির্দেশ পালন করে, তাদের আসলে এই করার কিছু থাকে না। যতক্ষণ পর্যন্ত ক্ষমতাসীন দল তাদেরকে আপনার নিরপেক্ষ অবস্থানে থাকতে না বলবে ততক্ষণ পর্যন্ত তারা থেকে থাকে। তবে এমন এক সময় আমরা অতীতে যেটা দেখেছি যখন তারা নানান দিক থেকে মেসেজ যখন পায় যে সরকার পায়ে নিচে মাটি নেয়, সরকার টিকতে পারবে না, তখন তাদের নানান ধরনের দেশি বিদেশি নানান ধরনের মেরুকরণের প্রেক্ষিতে একসময় সেটা মানে সবসময় হয় না, তখন তারা একসময় নিরপেক্ষ অবস্থান নিয়ে সরকারের নির্দেশ মানে না, তখন যখন দেখবে যে সরকার পড়ে যায় পড়ে যাবে এই তখন সরকারের নির্দেশ তারা মানে না। তো বাংলাদেশ এখনও সেই পরিস্থিতি আসে নাই, এখানে এখনও তারা নির্দেশ ক্যারি করতেছে, সরকারের কমান্ড, তারা চাকরিজীবী হিসাবে তারা সরকারের কমান্ড মানতেছে। তো আপনি যেহেতু বিশেষজ্ঞত অলওয়েজ মানে শান্তির পক্ষে আলোচনার পক্ষে বলতেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আইনের সংবিধানে তাদের চাকরির নীতিমালা অনুযায়ী নিরপেক্ষ অবস্থান করার জন্য আহ্বান জানিয়ে আসছে, কিন্তু এই আহ্বানটুকু তো আসলে রক্ষা করলে তাদের চাকরি করা সম্ভব হবে না, এবং চাকরির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা আছেন তারাও অনেকেই সরকার সমর্থক বলে অনেকে বলে থাকে, পুলিশ কর্মকর্তা, তো তারাও কিছুটা মানে উপযাচক হয়েও কিছু অ্যাকশান হতো সরকার একটু যতটুকু না বলে তার চেয়ে বেশি অ্যাকশান তারা অ্যাকশানে চলে যায় অনেক সময় দলে দলের আশীর্বাদ পুষ্ট হওয়ার কারণে। তো এটা রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অতীতেও সরকারের সময় এই ধরনের ঘটনা ঘটেছে, এখনও সেটা ঘটতেছে। এখানে দেশের সুশীল সমাজ নাগরিক সমাজ থেকে যতই আহ্বান করুক তারা এগুলো কর্ণপাত করেন না। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সমকালের অনলাইনের এবং ফেসবুক পেজ, ইউটিউব, টুইটারের সকল দর্শক এবং পাঠককেও ধন্যবাদ সমকাল আমার পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে জানাতে পারেন সমকালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আগামীকাল আবারও হাজির হব, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে বলবো, সমকাল রাখুন, সমকাল পড়ুন এবং সমকালের সাথেই থাকুন। ধন্যবাদ।